আসসালামু আলাইকুম। আপনারা পার্লারে না গিয়ে ঘরে বসে কিভাবে খুব সহজেই আপনাদের চুলে কেরাটিন ট্রিটমেন্ট করতে পারেন তার আরও একটি পদ্ধতি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর এই কেরাটিন ক্রিমটি ব্যবহার করলে আপনাদের চুল পড়া বন্ধ করবে, চুলের গোড়া ভীষণভাবে মজবুত করবে, সেই সাথে আপনাদের হেয়ার গ্রোথেও কাজ করবে। আর এটি তৈরি করে আপনারা সপ্তাহ 10 দিনের মতো নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণও করতে পারবেন। আর মাত্র 3টি উপকরণে আজকের এই কেরাটিন ক্রিমটি আমি তৈরি করে দেখাবো। তো চলুন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। তো আজকের এই কেরাটিন ক্রিমটি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি হচ্ছে চাল। তো এখানে আমি ভাত রান্না করার জন্য যে চালটা ব্যবহার করি সেটাই নিয়েছি, তো আপনারা যে কোনো চাল নিতে পারেন। আর এখানে আমি নিয়েছি হচ্ছে ফ্ল্যাক্সিডস বা তিসির বীজ, তো এটি আপনারা যে কোনো গ্রোসারি স্টোরে পেয়ে যেতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন নিয়েছি হচ্ছে মেথি। মেথি কিন্তু চুলের জন্য ভীষণ উপকারী, এটি আপনাদের হেয়ার ফল স্টপ করবে এবং হেয়ার গ্রোথেও ভীষণভাবে কাজ করবে এবং চুলের গোড়া ভীষণভাবে মজবুত করতে সাহায্য করে থাকে এই মেথি। তো এখন এই উপাদানগুলোকে আমি শুকনো অবস্থায় গুঁড়া করে নেব। তো এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ মেথি দিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণ তিসির বীজ দিয়েছি, আর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ চাল দিয়ে দিচ্ছি। তো এখন আমি গুঁড়া করে নিয়েছি। তো এখন এই গুঁড়াগুলোকে আমি একটি প্যানে দিয়ে দেব আর সাথে আমি কিছু পানি অ্যাড করে এটি সেদ্ধ হওয়ার জন্য চুলায় বসিয়ে দেব। তো আপনারা চাইলে কিন্তু এটি ফুটিয়ে নিয়ে বা সেদ্ধ করে তারপরও হচ্ছে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন, তো দুটো একই কথা। তো এখন এর সাথে আমি 2 গ্লাসের মতো পানি অ্যাড করব, মানে 250 ml গ্লাস দিয়ে 2 গ্লাস পানি আর কি। তো এখন পানিটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে নেব আর নেড়ে চেড়ে আমি চুলায় বসিয়ে দিচ্ছি। আর চুলায় বসিয়ে দিয়ে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে। তো আমি এটিকে 7 থেকে 8 মিনিটের মতো ফুটিয়ে নেব আর এটি অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে কিন্তু একসাথে জমে যাবে। তো এই তো দেখুন ঘনত্বটা যখন এরকম হবে তখন আপনারা চুলা থেকে নামিয়ে নিতে পারেন। তো এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা হওয়ার জন্য আমি অপেক্ষা করব আর তারপর এখন আমি ছেঁকে নিচ্ছি। তো ছেঁকে নেওয়ার জন্য আপনারা এরকম নেটের কাপড় অথবা পাতলা যে কোনো কাপড় ব্যবহার করতে পারেন, এতে করে একদম মিহি পেস্টটা বের হয়ে আসবে। আর এই কেরাটিন ক্রিমটা চুলে ব্যবহার করলে আপনাদের চুল এতটা সিল্কি হবে এবং এতটা সফট ঝরঝরে লাগবে যেটি আপনারা একবার ব্যবহারে কিন্তু বুঝতে পারবেন। আর এটি আপনাদের চুল পড়া বন্ধ করবে এবং চুলের গোড়াকেও ভীষণভাবে মজবুত করতে সাহায্য করবে। আর কারো চুলে যদি খুশকি থেকে থাকে এই কেরাটিন ক্রিমটি কিন্তু আপনাদের চুলের খুশকি দূর করতেও সাহায্য করবে। তো আমি পেস্টটা বের করে নিয়েছি। তো এখন এর সাথে আমি অলিভ অয়েল অ্যাড করে দিচ্ছি। তো অলিভ অয়েলটা এখানে অপশনাল, আপনারা যদি কেউ দিতে না চান সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। আর কারো চুল যদি অতিরিক্ত পরিমাণে ড্রাই এবং রুক্ষ শুষ্ক থাকে তারা এখানে অলিভ অয়েলটা ব্যবহার করতে পারেন। তো এখানে আমি 1/2 চামচের মতো অলিভ অয়েল অ্যাড করেছি আর অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখন এই কেরাটিনটি আপনারা কীভাবে চুলে ব্যবহার করবেন সেটি বলে দিচ্ছি। তো চুলে অ্যাপ্লাই করার আগে চুলগুলোকে সেকশন করে নেবেন আর তারপর প্রত্যেকটি সেকশনে আপনারা খুব ভালোভাবে হাত দিয়ে অথবা ব্রাশের সাহায্যে লাগিয়ে নিতে পারেন। মাথার তালুতে এবং চুলে খুব ভালোভাবে লাগানো হয়ে গেলে আপনারা একটি শাওয়ার ক্যাপ পরে নিতে পারেন আর শাওয়ার ক্যাপ পরে আপনারা 30 থেকে 40 মিনিটের মতো অপেক্ষা করবেন আর তারপর হচ্ছে আপনারা নর্মালি শ্যাম্পু করে ফেলবেন। তো আপনারা কিন্তু এটি ব্যবহার করার পর যতটুকু থেকে যাবে যে কোনো একটি কাচের কৌটায় তুলে আপনারা নর্মাল ফ্রিজে রেখে প্রায় 7-10 দিনের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। তো এভাবে করে আপনারা কৌটায় তুলে রেখে দিতে পারেন। বেটার রেজাল্টের জন্য আপনারা সপ্তাহে 1 বা 2 বার এই কেরাটিন ক্রিমটি চুলে অ্যাপ্লাই করতে পারেন। ভীষণভাবে আপনাদের চুলকে সফট করবে, সিল্কি করবে এবং চুলের গোড়া মজবুত করবে এবং চুলকে কিন্তু ঝরঝরে এবং শাইনি করতে সাহায্য করবে। তো আশা করছি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লাগলে পেজটি ফলো করে পাশে থাকার অনুরোধ করছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।